করোনা ভাইরাস সারা বিশ্বে এখন মহামারী আকার ধারণ করেছে, যার বাইরে নয় আমাদের বাংলাদেশেও। এই ভাইরাসে যেভাবে বাংলাদেশি লোকজন দেশের মধ্যে মারা যাচ্ছেন, সেভাবে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরাও এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন, যা আমাদের জন্য অনেকটাই দুঃখের সংবাদ। আর সেই সংবাদগুলো প্রতিদিনই কোনো না কোনো গণমাধ্যমে উঠে আসছে। সেরকমই একটি সংবাদ জানাব এখন, যেখানে সিলেটেরই মৌলভীবাজার জেলার এক ব্যক্তি মারা গিয়েছেন, তার সংবাদটি তুলে ধরব এই প্রতিবেদনে। কাতারে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এই ব্যক্তি। যিনি মারা গেছেন তিনি একজন প্রবাসী বাংলাদেশি। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ওই বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। তাতে বলা হচ্ছে, করোনায় প্রাণ হারানো ওই প্রবাসী বাংলাদেশির বয়স 57 বছর। তিনি আগে থেকেই অন্যান্য রোগে ভুগছিলেন। এছাড়া আরও জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ওই বাংলাদেশির বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি কাতারে ব্যবসা করতেন। গত 16 মার্চ তাকে কাতারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে যেটি জানা যায় যে বাংলাদেশের মৃত্যু হয়েছে, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। 16 মার্চ তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল। শনিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। কাতারে যেসব মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে তার বেশিরভাগ হল অভিবাসী শ্রমিক। কাতার সরকার দেশটির বৃহত্তম একটি শিল্প এলাকা লকডাউন করে রেখেছে, যেখানে অনেক মানুষের বসবাস ছাড়াও কারখানা রয়েছে। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশে মোট কোভিড-19 রোগীর সংখ্যা এখন 590 জন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ।